আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে হৌজে কাউসার পান করাবো। এজন্য আমার নবীর কাছে জিজ্ঞেস করা হলো, নবী রে ইয়া রাসূলুল্লাহ, নবী রে কিয়ামতের ময়দানে আমার মা আমাকে চিনবে না, আমার বাবা আমাকে চিনবে না, আমার সন্তানগুলো আমাকে চিনবে না, যেই বিবির জন্য আমি নামাজ পড়ি নাই, যেই বিবির জন্য আমি ভালো কাজ করতে পারি, আমার বিবি আমাকে চিনবে না, আমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য এত কষ্ট করেছে, আমার সন্তানগুলো আমাকে চিনবে না। নবী রে আমি যখন মারা যাব, আমার ছেলেগুলো আমাকে মাটির চাপা দিয়ে আমাকে গর্তের ভিতরে আপনার হাওলা করে মাটিতে দাফন করে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন উঠব, বারো সূর্যের তাপ যখন পড়বে, আমার তো কোনো সাহারা নাই, আমার কি হবে? আমার নবী বল, উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীকে চার জায়গায় তালাশ করবা। এক রাওয়ায়েত আরেক রাওয়ায়েত আমার নবী বলে আমাকে তিন জায়গায় তালাশ করবা। নবী কোথায় কোথায়? আমার নবী বলে, এক নম্বরে আমি মদিনাওয়ালা নবীকে পুলসিরাতের পারে তালাশ করবা, তিরিশ হাজারের বছরের রাস্তা, চুলের চেয়েও চিকন হবে, খুরের চেয়েও ধার হবে, আমার উম্মত পার হতে কষ্ট হবে, আমি মদিনাওয়ালা নবী সেখানে থাকবো, আমার উম্মত কি আমি টেনে টেনে পুলসিরাত পার করাই দেব। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলার সাথে সাথে খাদমুর রসুল জিব্রাইল বলে, নবী রে ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইলকে কিয়ামতের ময়দানে আমার সম্পূর্ণ ক্ষমতা শৈশবখানা ডানা খুলে দেওয়ার অনুমতি নিয়ে দিবেন, আমাকে অর্ডার করে দেবেন, অনুমতি নিয়ে দিবেন। জিব্রাইল, কেন ইয়া রাসূলুল্লাহ? আদম থেকে ঈসা সবাই আল্লাহকে পেতে চায়, খোদা কি রেদা চাহতা হে দু আলম, খোদা কি রেদা চাহতা হে দু আলম, খোদা চাহতা হে রেদায়ে মুহাম্মদ। বড় করে বলি না সুবহানাল্লাহ। নবী রে সমস্ত সৃষ্টি আল্লাহকে চায়, আল্লাহ আপনাকে চায়। সবার নামের আগে কলিমুল্লাহ বলে, খলিলুল্লাহ বলে, জবিহুল্লাহ বলে, রুহুল্লাহ বলে, আপনি নবীর শান হাবিবুল্লাহ। আরো আওয়াজ করে, এ ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি মুস্তাফা গুহাতে গিয়েছেন, উম্মতের কথা স্মরণ করেছেন, জবলে নূরে গিয়েছেন, উম্মতের কথা স্মরণ করেছেন, নবীর নামাজ সেই উম্মতের কথা, হাঁটা চলাই উম্মতের কথা, নবী ইন্তিকালের সময় পর্দা শরীফের সময় উম্মতের কথা স্মরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের দিবানা নবী, আপনার উম্মত জাহান্নামে যাক, আপনার সহ্য হবে না। নবীর পুলসিরাত বিশাল একটা কালবাট, তিরিশ হাজার বছরের রাস্তা, আপনার এই কচি কচি উম্মত গুলা পার হতে পারবে না। নবী আমার শৈশবখানার ডানা যদি আল্লাহ খুলে দেন, আমি আমার ডানার মধ্যে তুলে তুলে আপনার উম্মতকে ফুল সিরাত পার করাই দেব। আমার নবীর চোখ দুটো টলমল করছে, পানি চলে আসবে, আমার আল্লাহর সহ্য হলো না, আমার রব্বি করিম হাবিবি পাকের কাছে খাদমুর রসুল আর একটা শব্দ বললাম, মন দেন, খাদমুর রসুল বললাম, কাকে? যিনি রুহুল কুদস, ওনার নাম সৈয়দুনা জিব্রাইল আলাইহিস সালাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিব্রাইল আমার নবীর চেহারা মলিন করেছে, আমার নবী যদি কষ্ট পায় আমি রব্বে করিমের সহ্য হবে না। এ জিব্রাইল যাও আমার নবী শামসুদ্দোহার কাছে,
এই ছোট্ট সূরাটা আমার নবীর কাছে দিয়ে আসো, আমার নবীকে সান্ত্বনা দাও। উনি কোন জিব্রাইল? যে জিব্রাইল আমার নবীর কাছে 1000, 2000, 10000, 15000 বার নয়, 63 বছর বয়স ভিতরে আমার নবীর দরবারে জিব্রাইল 24000 বার এসেছে। জিব্রাইল আদম থেকে ঈসা নবীর কাছে গিয়েছ অনলি 700 বার, 103টা কিতাব, 100টা সহিফ, 3টা মুতাবার কিতাব দেওয়ার পরেও গিয়েছ মাত্র 700 বার। আর আমার মুস্তাফার কদমে তুমি 24000 বার কেন গেলে? জিব্রাইল বলে, এ জগতের মানুষ, আমি যখন মেরাজের রজনীতে আল্লাহ বলেন যাও, আমার নবী উম্মে হানির ঘরে আছে, ওখান থেকে হাতিমে কাবায় যাবে, আমার নবী আরাম করবে, ও জিব্রাইল অন্যান্য নবীদের মতো আমার নবীকে ডাকবা না। আরে অন্যান্য নবীর ঘরে গিয়ে সালাম দিয়েছো, তাদের কাছে ঢোকার পারমিশন তুমি পারমিশন চেয়েছো, আমার নবীর কাছে তেমন ভাবে যাবে না, আল্লাহ কিভাবে যাব? আমার আল্লাহ শিখিয়ে দে জিব্রাইল, আমার নবী ঘুমায় আছে আরাম করছে, কব্বিল কদমাই হে, আমার নবীর দু কদমে চুমু দিয়ে বড় করে বলি সুবহানাল্লাহ। আরবটা বাস করে বলেন, এই যে খেতাব জিসিকা হাবিবি রব হে, খেতাব জিসিকা হাবিবি রব হে, ফির উসকা তানি জাহাঁ মে খব হে, জাহাঁ মে জো মুস্তফা লকব হে, আব উসে বড়ি করি খেতাব ক্যা হে। বড় করে বলি না সুবহানাল্লাহ। এ বন্ধুই আমার নবীর কাছে জিব্রাইল এসে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালাম দিয়েছেন। আল্লাহ বলে, মেহবুব নবী, আপনি পেরেশান হবেন না, মন ক্ষুণ্ণ করবেন না, নবীর চেহারা মলিন করবেন না, চোখের পানি থলমল করবেন না। আল্লাহ আপনি নবীকে আবতার করে নাই, নির্বংশ করে নাই, আপনাকে ছেড়ে দেয় নাই। নবী ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদ, নবীরে আল্লাহ আপনাকে এত বেশি দান করবেন আপনি খুশি হয়ে যাবেন। আরেকটা আওয়াজ করে, আমার ভাই বন্ধুরে, আমার নবী শামসুদ দোহাকে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বলেছেন মন কোন না করতে, পেরেশান হবেন না, চেহারা মলিন করবেন না। নবী, আল্লাহ আপনার জন্য একটা সূরা পাঠিয়েছে, এটার নাম সূরাতুল কাউসার। জিব্রাইল পড়লেন, আমার নবীও পড়লেন, আমার নবী খুশি হয়ে গেল, আনন্দিত হয়ে গেল, আমার নবীর চেহারা নূরানি হয়ে গেছে, মলিন চেহারা আলোকিত হয়ে গেছে। আমার নবী খুশি হয়ে সাহাবীদের কাছে চলে গেল, সাহাবীদেরকে আমার নবী সূরাটা তেলাওয়াত করে শোনালেন। নবী জিজ্ঞেস করে, এ সাহাবীরা, আল্লাহ আমি নবীকে যে কাউসার দান করেছেন, কাউসার কি তোমরা জানো? নবী প্রশ্ন করলেন, সাহাবীরা উত্তর বলে, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। নবী রে, আল্লাহ এবং রসুল ভালো জানে। আর একটু আস্তে করে হন, সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু বন্ধু আছে যারা আল্লাহকে ওয়াল্লাহু আ'লাম বলে ওয়া রাসূলুহু বলতে চাই না, কোরআন তেলাওয়াতে সাদাকাল্লাহুল আলিল আযীম পড়ে ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম পড়তে চাই না, ঠিক না? এদের কাছে বলি, ভাই আপনারাও তো বড় বিজ্ঞ বিজ্ঞ আলেম, আপনারা তো নিজেরাই পড়েছেন, আমার নবী যখনই সাহাবীদের কাছে প্রশ্ন করে, সাহাবীরা প্রশ্নের উত্তরে বলে ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রসুল ভালো জানেন। আল্লাহর থেকে আমার নবীকে আলাদা হন? আলাদা খোদা কি আজমত ক্যা হে,
মুহাম্মাদি মুস্তফা জানে মকামি মুস্তফা ক্যা হে, মকামি মুস্তফা ক্যা হে, মুহাম্মাদি কা খোদা জানে। বড় করে বলি না, সুবহানাল্লাহ। আপনারা তো জানেন আমি তেমন বড় আলেম নই, নিজেকে আলেম বলিও না, কারণ আমি একটাই বলি, মে গোলামে মুস্তফা। কারণ যখন কেউ নিজেকে আলেম মনে করে চলবে, তার কাছে আত্মা অহমিকা অহংকার আসে, আর যার কাছে অহংকার আসে তার সাথে শয়তানের ওয়াসওয়াসা বেড়ে যায়, তখন সেই কথা বলতে উলুটফালট করে ফেলে। আর যখন মদিনাওয়ালা নবীর গোলাম হিসেবে ময়দানে থাকে তখন সেই কিছু বলে না, মদিনাওয়ালা নবী যখন দয়া করে কিছু বলার চেষ্টা করে। আমার ভাই, আমি ছোট্ট তাফসীরের কিতাব, এটার নাম হাশিয়াতুস সাফি আলা তাফসীরিল জালালাইন, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 569, এই তাফসীর থেকে আমি একটু আলোচনা করার চেষ্টা করি। যদি ভুল হয় উলামাই কেরাম আছে, শুধরিয়ে দিবে, এখনো শিক্ষার সুযোগ আছে। আমি এখনো বিদ্ধ হইনি, মৃত্যুর আগ পর্যন্ত, দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত দিনই আলম শিখা যায়, বয়স কোনো পার্থক্য নয়, আমি শিখতে চাই। বড় করে বলি না, সুবহানাল্লাহ। সূরাতুল কাউসার, এটা মক্কি সূরা। আবার সাইয়্যিদুনা আকরামা এবং সাইয়্যিদুনা ইমামি হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতে এটা মাদানী সূরা। মক্কি সূরা কেন হয়, মাদানী সূরা কেন হয়, যখন এই শব্দগুলার ব্যাখ্যা খুঁজতে যায় স্পষ্ট হয়, মদিনার রসুল যখন মক্কায়, কোরআনটা আসে মক্কায়। মদিনার রসুল যখন মদিনায়, কোরআনটা অবতীর্ণ হয় মদিনায়। মদিনাওয়ালা নবী যাই দিখে, আল্লাহর কোরআনটা সেই দিখে। আরো একটু আস্তে করে বলি, আর একটু ইমানি আওয়াজে বলি, ও কোরআন তুমি আমার নবী যেই দিকে সেদিকে কেন? কোরআন বলে তিনি তো সাহেবে কোরআন। কোরআনটা সাহেবে কোরআন, মুস্তাফার জবান দিয়ে বের হবে বলে মদিনার রসুল যেই দিকে যায় আমি কোরআনটা সেই দিকে যাই। বড় করে বলি, 114টা সূরার ভিতরে ছোট্ট সূরা, এটার নাম সূরাতুল কাউসার। অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট কারণ আছে। আজকে যারা মাহফিলে এসেছেন এটার অবদান সবাই ন, এটার অবদান হলো ওই আমার পাগলা ছেলে রাইহান। পাগলা ছেলে রাইহান সেই পাগলের মতো বলে দাওয়াত দিতেই হবে। আবার দাওয়াতটা আমার বন্ধু তার সময় সুযোগ হচ্ছে না বলে নিষেধ করেছে। 13 তারিখ দাওয়াত নিয়েছে, 15 তারিখ বলে বন্ধু আমার ফ্যামিলি একটা অনুষ্ঠান আছে আমি পারবো না, সাথে সাথে আমি বলেও দিয়েছি, কিন্তু পাগলা রেহান বলে হবে না, দাওয়াত করেছি আসতেই হবে। আলহামদুলিল্লাহ, তাই সেই যখন বিবারিয়াতে আমার বন্ধুর বাড়িতে চলে গেছে আর দাওয়াত না নিয়ে পারে নাই, চলে তো এসেছে। বড় করে বলি না, সুবহানাল্লাহ। তাহলে একজনের কষ্টের ফসল হাজারো মানুষ আজকে আল্লামা তাহিরির আলোচনা শুনতে পাচ্ছেন, ঠিক কিনা? পেরা হাজরিন, আমার নবী সরোয়ারে কাইনাতের ঘরে সন্তান ছিল দুটো, একটার নাম সাইয়্যিদুনা কাসিম, আরেকজন সাইয়্যিদুনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একটা উক্তি মনে রাখবেন, আমার নবীর পূর্বপুরুষ থেকে শুরু করে আমার নবীর কোন আওলাদ ফরজন্দ কখনো মূর্তি পূজারি ছিল না, ভূত পূজারি ছিল না, সকলে ইব্রাহিমা হানিফার অন্তর্ভুক্ত ছিল। আর একটু আওয়াজ করে বলি, এজন্যে সাইয়্যিদুনা মা
আমাদের মা খাতুনে জান্নাত আমেনা রাদিয়াল্লাহু তাআলা, হযরতি খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, কারণ ইনাদের উপর আল্লাহ রাজি হয়েছেন বলে মধুবর্তিতা দেবন্ত করন্ত গুখাদক প্রকৃতা ঈশান বজায় সদাবে সস্মিতা শম্ভুলে বিশ্ব যশু গৃহে পাদুর বাবা মতহম সুমতন কন্যায়ান তন্নি দেখতং শম্ভুল আদিশব্দ পবিত্র নগরীতে আব্দুল্লাহর ঘরে আমেনার শেখমে পাক থেকে সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ কায়নাতের রুহুল আহওয়ান মুস্তফা তশরীফ এনেছে। আর একটা আওয়াজ করে বলি, এজন্য ভাই বন্ধু, আমার নবীর কোন আওলাদকে কখনো কাফের বেঈমান বলা যাবে? এটা একটা আদবের প্রশ্ন। যিনি ইসলাম এনেছেন, যিনি ওয়াহদানিয়ত এনেছেন, যিনি রসালত এনেছেন, আল্লাহ ওনার ফ্যামিলির কাউকে কি কখনো মূর্তি পূজারী আর কাফের মুশরিক বানাতে পারে? আমার ভাই, তো আমার নবী সরওয়ারি কাইনাত শামসুদ্দুহার ছেলে সৈয়দুনা কাসেম, সৈয়দুনা ইব্রাহিম ইন্তিকাল হওয়ার পর আমার নবী মসজিদে নববী শরীফে যখন যাচ্ছেন, আস ইবনে ওয়াইল সাহমি, উনি মুনাফিক, আমার নবীর সাথে আলোচনা করছেন, কথোপকথন করছেন, তখন বনি সাহম গোত্রের মানুষেরা আস ইবনে ওয়াইলের কাছে প্রশ্ন করে, হে আস, তুমি কার সাথে আলাপ করছো? আস ইবনে ওয়াইল বলেছে, আমি আবতার মুহাম্মদ। আবতার শব্দের অর্থ নির্বংশ, যার বংশে কোনো সন্তানাদি নেই, নির্বংশ। আমি আবতার মুহাম্মদ, নির্বংশ মুহাম্মদের সাথে কথা বলছি, বলি না নাউজুবিল্লাহ। নির্বংশ নবীর সাথে যখন বলেছে, আমার নবী মন ক্ষুণ্ণ করেছেন। এই যুবকের দল বলো দেখি, নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কি আনন্দ পাবে? আমার নবীর চেহারা যদি মলিন হয় আমার আল্লাহর কি সহ্য হবে? কুরআন তার পক্ষে দলিল দিয়েছে, ইউদুনাল্লাহা ওয়া রাসূলহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয় এদের উপর দুনিয়াতেও আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে লানত, কিয়ামতের ময়দানেও লানত, ঠিক কিনা? আমার ভাই যারা এখনো এখন দাঁড়িয়ে আছেন, আপনারা কি বসবেন? আদবওয়ালারা কি বসবে? সলাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামি শের বাংলাদেশ জনাবাস, রসদ হরিদম হাজার হাজার গোলাম, সলাতুন ইয়া সরওয়ারে কায়নাতের মন ক্ষুণ্ণ করলেন। আমার নবীর চোখ দুটো টলমল করছে, পানি চলে আসবে, আমার আল্লাহর সহ্য হলো না। আমার রব্বি করিম হাবিবি পাকের কাছে খাদমুর রসুল, আর একটা শব্দ বললাম মন দেন, খাদমুর রসুল বললাম কাকে? যিনি রুহুল কুদস, ওনার নাম সৈয়দুনা জিব্রাইল আলাইহিস সালাম। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিব্রাইল আমার নবীর চেহারা মলিন করেছে, আমার নবী যদি কষ্ট পায় আমি রব্বে করিমের সহ্য হবে না। এ জিব্রাইল যাও আমার নবী শামসুদ্দুহার কাছে, এই ছোট্ট সোরাটা আমার নবীর কাছে দিয়ে আসো, আমার নবীকে সান্ত্বনা দাও। উনি কোন জিব্রাইল? যে জিব্রাইল আমার নবীর কাছে 1000, 2000, 10000, 15000 বার নয়, 63 বছর বয়স ভিতরে আমার নবীর দরবারে জিব্রাইল 24000 বার এসেছে। জিব্রাইল
আদম থেকে ঈসা নবীর কাছে গিয়েছো অনলি 700 103টা কিতাব, 100টা সহিফা, 3টা মুতাবার কিতাব দেওয়ার পরেও গিয়েছো মাত্র 700 বার। আর আমার মুস্তাফার কদমে তুমি 24,000 বার কেন গেলে? জিব্রাইল বলে, এ জগতের মানুষ, আমি যখন মেরাজের রজনীতে আল্লাহ বলেন যাও, আমার নবী উম্মে হানির ঘরে আছে, ওখান থেকে হাতিমে কাবায় যাবে, আমার নবী আরাম করবে, ও জিব্রাইল অন্যান্য নবীদের মতো আমার নবীকে ডাকবা না। আরে অন্যান্য নবীর ঘরে গিয়ে সালাম দিয়েছো, তাদের কাছে ঢোকার পারমিশন তুমি পারমিশন চেয়েছো, আমার নবীর কাছে তেমন ভাবে যাবে না, আল্লাহ কিভাবে যাব? আমার আল্লাহ শিখিয়ে দিয়ে জিব্রাইল, আমার নবী ঘুমায় আছে, আরাম করছে, কব্বিল কদমাই হে, আমার নবী দু কদমে চুমু দিয়ে বড় করে বলি সোহা, আরবটা বাস করে বলেন, এই যে খেতাবু জিসিকা হাবিবি রব হে, খেতাব জিসিকা হাবিবি রব হে, ফির উসকা তানি জাহাঁ মে কব হে, জাহাঁ মে জো মুস্তফা লকব হে, আব উসে বড়ি করি খেতাব ক্যা হে। বড় করে বলি না সুবহানাল্লাহ। এ বন্ধুই, আমার নবীর কাছে জিব্রাইল এসে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সালাম দিয়েছেন। আল্লাহ বলে, মেহবুব নবী, আপনি পেরেশান হবেন না, মন ক্ষুণ্ণ করবেন না, নবীর চেহারা মলিন করবেন না, চোখের পানি ঠলমল করবেন না, আল্লাহ আপনি নবীকে আবতার করে নাই, নির্বংশ করে নাই, আপনাকে ছেড়ে দেয় নাই, নবী ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদ, নবীরে আল্লাহ আপনাকে এত বেশি দান করবেন আপনি খুশি হয়ে যাবেন। আরেকটা আওয়াজ করে, আমার ভাই বন্ধুরে, আমার নবী শামসুদ্দোহাকে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বলেছেন মন কোন না করতে, পেরেশান হবেন না, চেহারা মলিন করবেন না, নবী আল্লাহ আপনার জন্য একটা সূরা পাঠিয়েছে, এটার নাম সূরাতুল কাউসার। জিব্রাইল পড়লেন, আমার নবীও পড়লেন, আমার নবী খুশি হয়ে গেল, আনন্দিত হয়ে গেল, আমার নবীর চেহারা নূরানি হয়ে গেছে, মলিন চেহারা আলোকিত হয়ে গেছে, আমার নবী খুশি হয়ে সাহাবীদের কাছে চলে গেল, সাহাবীদেরকে আমার নবী সূরাটা তেলাওয়াত করে শোনালেন, নবী জিজ্ঞেস করে, এ সাহাবীরা, আল্লাহ আমি নবীকে যে কাউসার দান করেছেন, কাউসার কি তোমরা জানো? নবী প্রশ্ন করলেন, সাহাবীরা উত্তর বলে, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, নবী রে আল্লাহ এবং রসুল ভালো জানে। আর একটা আস্তে করে হন, সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু বন্ধু আছে যারা আল্লাহকে ওয়াল্লাহু আ'লাম বলে ওয়া রাসূলুহু বলতে চাই না, কোরআন তেলাওয়াতে সাদাকাল্লাহুল আলিল আযীম পড়ে ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম পড়তে চাই না, ঠিক না? এদের কাছে বলি, ভাই আপনারা তো বড় বিজ্ঞ বিজ্ঞ আলেম, আপনারা তো নিজেরাই পড়েছেন, আমার নবী যখনই সাহাবীদের কাছে প্রশ্ন করে, সাহাবীরা প্রশ্নের উত্তরে বলে, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রসুল ভালো জানেন। আল্লাহর থেকে আমার নবীকে আলাদা হন? আলাদা খোদা কি আজমত ক্যা হে, মুহাম্মদ মুস্তফা জানে মকামি মুস্তফা ক্যা হে, মকামি মুস্তফা ক্যা হে, মুহাম্মদ কা খোদা জানে। বড় করে বলি না সুবহানাল্লাহ। আমার নবী শামসুদ্দোহা
যখন বলেছে কাউসার কি জানো, সাহাবী কিরাম বলে আল্লাহ এবং রসুল ভালো জানে, আমার নবী বলেন কাউসার হলো এটা হাউজে কাউসার, কাউসার এটা জান্নাতি একটা নহর, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, ঠান্ডার চেয়েও শুভ্র ঠান্ডা। আমার উম্মত যখন বারো সূর্যের তাপ পড়বে, আল আতাস পানি পানি করবে, কেউ কাউকে চিনবে না, মা ছেলেকে, বাবা তার মেয়েকে, বিবি তার স্বামীকে, স্বামী তার বিবিকে, সন্তান সন্তানকে, ভাই ভাইকে, বন্ধু বন্ধুকে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যখন কেউ কাউকে চিনবে না, আমার মুস্তাফা বলে সেই কিয়ামতের ময়দানে আমি মুস্তাফা, আমি আমার উম্মতকে হাউজে কাউসার পান করাবো। আমার ভাই বন্ধু, সংক্ষেপ সময় নারা কম হয়, কারণ সময় তো কম, আলোচনা বিশাল, আমি ছোট মানুষ, তারপরও যা পারি আর কি, এনারা যদি আমাকে হেল্প করেন, কারণ আর একজন আরেকজনকে হেল্প করলে কথা বলতে সহজ হয়। আর সিদ্দিকুল হাকিকি লা ইয়াজালের জন্য বলা হয়েছে, মুমিনদের সাথে মুমিনের সম্পর্ক বিলুপ্ত হয় না, হজব হয় না, ছুটে যায় না, এজন্য মুমিনদের সাথে এটা ঈমানের সম্পর্ক কখনো বিলুপ্ত হবে না। এখানে যেমন আছেন, কিয়ামতের ময়দানও তেমন থাকবো। বড় করে বলি সুবহানাল্লাহ। আর এটা আমার নবী বলেছেন, ওয়ালাকিন্নাহা লিলমুতনাবিনাল খাতায়িনাল মুতালাফিসিন, কিয়ামতের ময়দানে আমার পাপী উম্মত, তাপী উম্মত, অন্তরে আর নবী আছে, আল্লাহর ভয় আছে, কুরআন তেলাওয়াত আছে, নামাজ পড়ে শয়তানের ওয়াসওয়াসায় বন্ধুর খপ্পরে পড়ে নামাজ না পড়লেও মিলাদুন নবীর মাহফিলে এসে হঠাৎ আল্লাহর ভয় এসে যায়, নামাজ যখন পড়ে আমার গুনেহগার উম্মত গুলাকে আমি নবী টেনে টেনে জাহান্নামী থেকে জান্নাতি বানাবো। একটু আস্তে করে বলেন না। এটা হাটহাজারী মাদ্রাসার যিনি মুহতামিম ছিলেন আহমদ শেফি সাহাব, উনিও বলেছেন সহি বুখারীর উদ্ধৃতি দিয়ে, উনি বাবু শাফাতের অধ্যায় থেকে হাদিসে পাক বলে বলেছেন, কেয়ামতের ময়দানে ওলিগণ তার মুরিদদেরকে শাফাত করবে, নবীগণ তাদের উম্মতকে শাফাত করবে, আমার নবীও শাফাত করবে, নেককারগণ শাফাত করবে, মাকে তার হাফের সন্তানরা শাফাত করবে, আলেমগুরু সাধগুরুকে শাফাত করবে, সবাই শাফাত করার পরে আমার আল্লাহ বলবেন বাকিয়ার রব, বাকিয়ার রব, আমি আল্লাহ বাকি আছি, একবার আমাকে রব ডেকেছো, একবার আমাকে গফফার বলেছো, একবার আমাকে রহমান বলেছো, কে আছো? সবার সাফাতের পরে আমি রব্বে করিম আমার বান্দাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানাবো। আর একটা আওয়াজ করে বলেন, এজন্য ভাই বন্ধু অহংকার নয়, উদারতা দেন, হিংসা নয়, শ্যামলতা দেন, শালীনতা দেন, দেখবেন আপনার আমার সাথে ভালোবাসা বাড়তেই থাকবে, আর এই ভালোবাসা মদিনা পর্যন্ত পৌঁছে দেবে, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে বলি, এ বন্ধু রে, আমার নবী বলে কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতকে হউজে কাউসার পান করাবো। এজন্য আমার নবীর কাছে জিজ্ঞেস করা হলো, নবী রে ইয়া রাসূলুল্লাহ, নবী রে কিয়ামতের ময়দানে আমার মা আমাকে চিনবে না, আমার বাবা আমাকে চিনবে না, আমার সন্তানগুলো আমাকে চিনবে না, যেই বিবির জন্য আমি নামাজ পড়ি নাই, যেই বিবির জন্য আমি ভালো কাজ করতে পারি, আমার বিবি আমাকে চিনবে না, আমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য এত কষ্ট করেছে, আমার সন্তানগুলো আমাকে চিনবে না, নবী রে আমি যখন মারা যাব আমার ছেলেগুলো আমাকে মাটির চাপা দিয়ে আমাকে গর্তের ভিতরে আপনার হাওলা করে মাটিতে দাফন করে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন উঠব, বারো সূর্যের তাপ যখন পড়বে, আমার তো কোনো সাহারা নাই, আমার কি হবে? আমার নবী বল, উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীকে চার জায়গায় তালাশ করবা। এক রাওয়ায়েত
আরেক রাওয়ায়েত আমার নবী বলে আমাকে তিন জায়গায় তালাশ করবা। নবী কোথায় কোথায়? আমার নবী বলে এক নম্বরে আমি মদিনাওয়ালা নবীকে পুলসিরাতের পারে তালাশ করবা। 30,000 বছরের রাস্তা, চুলের চেয়ে চিকন হবে, খুরের চেয়ে ধার হবে, আমার উম্মত পার হতে কষ্ট হবে, আমি মদিনাওয়ালা নবী সেখানে থাকব, আমার উম্মত কি আমি টেনে টেনে পুলসিরাত পার করাই দেব। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলার সাথে সাথে খাদমুর রসুল জিব্রাইল বলে নবী রে ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইলকে কিয়ামতের ময়দানে আমার সম্পূর্ণ ক্ষমতা শৈশবখানা ডানা খুলে দেওয়ার অনুমতি নিয়ে দিবেন, আমাকে অর্ডার করে দেবেন, অনুমতি নিয়ে দিবেন। জিব্রাইল কেন ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা সবাই আল্লাহকে পেতে চায়, খোদা কি রেদা চাহতা হে দু আলম, খোদা কি রেদা চাহতা হে দু আলম, খোদা চাহতা হে রেদায়ে মুহাম্মদ। বড় করে বলি না সুবহানাল্লাহ। নবী রে সমস্ত সৃষ্টি আল্লাহকে চায়, আল্লাহ আপনাকে চায়। সবার নামের আগে কলিমুল্লাহ বলে, খলিলুল্লাহ বলে, জবিহুল্লাহ বলে, রুহুল্লাহ বলে, আপনি নবীর শান হাবিবুল্লাহ। আরো আওয়াজ করে এ ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি মুস্তাফা গুহাতে গিয়েছেন, উম্মতের কথা স্মরণ করেছেন, জবলে নূরে গিয়েছেন, উম্মতের কথা স্মরণ করেছেন, নবীর নামাজ সেই উম্মতের কথা, হাঁটা চলাই উম্মতের কথা, নবী ইন্তিকালের সময় পর্দা শরীফের সময় উম্মতের কথা স্মরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের দিবানা নবী, আপনার উম্মত জাহান্নামে যাক আপনার সহ্য হবে না। নবীরে পুলসিরাত বিশাল একটা কালবাট, 30,000 বছরের রাস্তা, আপনার এই কচি কচি উম্মত গুলা পার হতে পারবে না। নবী আমার শৈশবখানা ডানা যদি আল্লাহ খুলে দেন, আমি আমার ডানার মধ্যে তুলে তুলে আপনার উম্মতকে ফুলসিরাত পার করাই দেব। সালামি শের বন্ধুর জনবাস রসদ হরিদম হাজারাজা গোলাম সালাতুনিয়া আমার নবী শামসুদ দোহা খুশি হয়ে গেলেন। নবী বলে আমাকে পুলসিরাতের পারে তালাশ করবা, ও নবী পাওয়া না গেলে নবী আমাকে মিজানের পাল্লায় তালাশ করবা, মিজানের পাল্লায় নবী যদি পাওয়া না যায় আমার নবী আমি হউজে কাউসারের পারে তালাশ করবা, আমার উম্মত পানি পানি করবে, আমি মদিনা বলানো আমি নবীর নুরানি হাত মুবারক দিয়ে আমার উম্মতকে হউজ কাউসার পান করাবো। বড় করে বলি নবী খাওয়াবেন আমাদেরকে। আজকে যারা নবী প্রেমে বসেছেন, চোখের ফানি ফেলছেন, রে বাপ মনে রাখবেন, দুনিয়াতে না পাইলেও নৈরা শয়না লা তাকনা তুমির রহমতিল্লাহ, আল্লাহর রহমত আমার নবী, নবীর রহমতে নৈরা শয়না, কারণ যখন তোমার কেউ নাই সেই কঠিন সময়ে আমার মদিনার রসুল আছে। এই জন্য আলা হাজরত এটাই তো বলেছেন, কাডি হেমন কি নকির সর পর না কুই হামি না কুই আবরি বতা দু আখর মেরে পয়ম্বর, বতা দু আখর মেরে পয়ম্বর কে সখত
মুশকিল জবাব মে উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূর বারি হিজাব মে জমানা তারিখ হো রহা হে কে মোহর কবুসি নিকাব মে উঠাও সে পর্দা দিখাও সে চেহারা সলা দুনিয়া হস্টন নি হলো ফেডবুক লাগিয়ে নিয়ে আঁতরিগুলি সিমে গিয়ে না আরেকবার বিবেক গুণে দূর শরীর পড়লে হলো গুসো জড়ি জড়ি হরি দেব না সাই ইমানদার ইমানে আওয়াজ একবার ভরো আয় একটুক ইঞ্জিলি মধ্যে তেল দিলে হলো গুসলা আইব না তো আই ইঞ্জিলি তেললাম দিয়ে তোমরা ভরো না সলাতনে আ হাজরিন নবী বলেন আল্লাহ আমি নবীকে কাউসার দান করেছেন কাউসার শব্দের একত্র বললাম হৌজে কাউসার এক নম্বর হলো আল্লাহ আমার নবীকে হৌজে কাউসারের মালিকানা দিয়েছেন নবী বলে আর আমার কোনো চিন্তা নাই কারণ কিয়ামতের ময়দানে আমার উম্মতকে হৌজে কাউসার পান করাবো আমার উম্মতের ভিতরে যে একবার হৌজে কাউসার পান করবে তার আর তৃষ্ণা লাগবে না বড় করে বলি সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর হলো ও নবী আল্লাহ আপনাকে কাউসার দান করেছেন কাউসার শব্দের আরেক অর্থ হলো নবী বলেন ইন্নাহুন নবুয়া আরে আদম থেকে ঈসা নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন ইন্তিকালের পর পর নবুয়ত ক্যান্সেল হয়ে গেছে আদমের ইন্তিকালের সাথে সাথে নবুয়ত ক্যান্সেল ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তিকালের পর নবুয়ত ক্যান্সেল সব নবীগণের ইন্তিকালের সাথে সাথে নবুয়ত ক্যান্সেল হয় আরেকজন নবীর নবুয়ত শুরু হয় কিন্তু বলে নবী রে আপনি পেরেশান হবেন না মন ক্ষুণ্ণ করবেন না ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত আমি আল্লাহ আপনি নবী নবুয়তটা রেখে দিয়েছি আর একটা আওয়াজ করে বলেন না এখনো পর্যন্ত আরাতুন ফুয়াসলি ফুয়াবে হারুম্মত আর নবীর হও না হারুম্মত আর কোন নবী আছে না জিবে দাবি করছে হাদিয়ানিতে মুসলমান না হাদিয়ানি মুসলমান না কেউ যদি হাদিয়ানির মুসলমান হল ইমান থাইব না হাদিয়ানি কাফের দিতে কাফের আজীবন খনিক হয় কাদিয়ানি বালা ইতো ইতো কাফের কাদিয়ানি মুসলমান হতে পারে কারণ আমার নবী শেষ নবী আমার নবীর পরে কোন নবী আসতে পারে এজন্য আমার নবীর কিয়ামতের সকাল পর্যন্ত যত মায়ের শেকম থেকে সন্তান হবে সব আমার নবীর উম্মত হয়ে আসবে বড় করে বলি এজন্য আমার নবী বলে আমি নবীর নবুয়ত শেষ হওয়ার পর আমার ইন্তেকালের পরে ভেলায়তটা শুরু হবে ভেলায়তের যিনি মূল ইনি হযরতে আলী হবে কিয়ামতের সকাল পর্যন্ত সেই আলীর মাধ্যমে আমি মুস্তাফার ইসলাম তথা নবুয়তের সিলসিলা জারি থাকবে কারণ ভেলায়তের মাধ্যমে এজন্য নবী শামসুদ্দোহা বলে আনা দারুল হিকমতে ওয়ালিয়ুম বাবুহা আমি জ্ঞান বিজ্ঞানের ঘর ওই ঘরের ফটক আমার আলী কারণ জ্ঞান বলেন ওয়ালিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা এলমার হিকমত এটা মাওলায়ে কাইনাত আলীর মাধ্যমে আসে এই জন্য কিয়ামত পর্যন্ত নবী শামসুদ্দোহা বিদায় হজের ভাষণে বলেছেন উম্মত রে আমি তোমাদের জন্য দুটো দিকদর্শন দুটা রাস্তা দুটা জিনিস দিয়ে যাচ্ছি একটা কিতাবুল্লাহ আর একটা ওয়াইতারতি আমি মুস্তাফার আহলে বাই বড় করে বলি আর একটা আওয়াজ করে সম্মানিত হাজরিন আমার নবী সর্বারে কাইনাত শামসুদ্দোহা শেষ নবী আমার নবীর কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর নবুয়তটাকে রেখেছেন আমার নবীর তাজিমের কারণে বড় করে বলি না সুবহানাল্লাহ আল কাউসার বামানা তিন নম্বর হলো আমার নবী শামসুদ্দোহা বলেন ওয়াল কোরআনুল কারীম এ বাবারা 103টা কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন কিন্তু আজকে যারা মাহফিলে এসেছেন সবাই বলন্তে দেখি কেউ কি তাওরাত কিতাব পড়েছেন
আস্তে করে বলেন, পড়েছেন ইঞ্জিল কিতাব কেউ কি পড়েছেন, জেবুর কিতাব কেউ কি পড়েছেন, একসাথে সহিফা কেউ পড়েন নাই, কিন্তু বিশ্বাস রাখতে হবে, কারণ ওয়াকুতুবির ভিতরে 103টা কিতাব আছে। বড় করে বলি, আরো আওয়াজ করে, আমন্তু বিল্লাহ, আল্লাহর উপর ইমান আনা, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমন্তু বিল্লাহর উপর ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ইমান আনতে হবে, ওয়া কুতুবিহি, 103টা কিতাবের মধ্যে বিশ্বাস রাখতে হবে, কিন্তু আমল করা যাবে, আমল করা যাবে, কিন্তু আল্লাহ বলে, নবীরে আমি আপনাকে একটা কিতাব দিয়েছি, নবী সব কিতাব কি কিতাবুল্লাহ বলেছি, আপনি নবীকে যেটা দিয়েছি এটার নাম কিতাবুল্লাহ, যেমন এটার নাম কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। ও নবী, তিন পারা খুলুন, তিন পারাতে খোলার সাদত আমার বন্ধু ফখরুদ্দিন কাজেমী পড়েন, তিলকার রুসুলু ফাদ্দালনা বাদুহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ, তোর পাহাড়ে আল্লাহর নবী মুসার সাথে আল্লাহ কথা বলেন, কোনো পর্দা নাই, হেজাব নাই, আমার নবীকে বলে, ও মেহবুব নবীরে, আরে কর্ণফুলী দৌলতপুরের মানুষগুলো যখন আমি আল্লাহর কালামুল্লাহ কোরআনটা তেলাওয়াত করবে, ওই কোরআন তেলাওয়াত করা অর্থ হলো আমি আল্লাহর সাথে কথা বলা। বড় করে বলি, নূরওয়ালা আয়া হে, নূর লেকর আয়া হে, সারে আলম মেয়ে দেখো কেসা নূর ছায়া হে, আসসালাতু ওয়াসসালাম, আবাজি বেলা দে, তোমার এক সপ্তাহ হানাফি না হ, তুই বেগিন সিমে ঠের হবি, এতগুন মানুষ এখানে ভরো না, আল্লামা তাহিরি আলী আয় কি ওয়াজগুল গুমনু ব, আর আর হন মুলিফজন না উগ্র বক্তা আলী বেরো বুয়ায়ের আধা ঘন্টা বুয়ায় এনে সিলে সিলে করে দিলে হন এলম হেলম নাই, ইবে আই আসতে দেরি সাইতে দেরি তো নু, কারণ আয় যে ইন্দে ফোরিক সরি হানসন ফোর বহুত দূরে, এ তাল্লা অনর হাসে এখানে আওয়াজ গুরি ফর আজুন থিয়েলই আল্লাহ আন্ডু টান্ডু বেগিন ঠিকঠাক টালি আল্লাহ গাড়ি বই বেল্লাই তৌফিক দ, এরপর যদি গেটে ঘরে তার ঘর এনে গন্ডালের মতো থিয়েটা বেলা তৌফিক দ, আমি না হত আমি না হয়ে ফেলাই জি দি মজা, আমি না হওয়া যাবে না, আল্লাহ তার আয় বই বেল্লাই তৌফিক দ, আর কেন হ না, আহা আন নবীর সাবি অল হার আগে হন বইবু, আন নবীর সাহেব আল্লাহ নবীর আলোচনা শুনি বাল্লাই হার হার আগে হন বইবু হজ্জে বাইশ দুধে, এতাল্লাহ আন নবী হদে সামর হাজরত বই বেলে চেষ্টা করো, বড় করি হো সুহান আল্লাহ আল্লাহ বই বেলে কেউ ভিগ্ধ কামিন হ, আর এটা কমিটির মানুষ নেই নিয়ে ও না হলে জিরালের মতো আটা সালা গাড়ি দেখো আল্লাহ দেখো সালাম বলি না সুবহানাল্লাহ, আদানি রঙ্গে আমার জীবন মরণ, মাদানি রঙ্গে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।